আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যদি গীবত করতেই হয় তাহলে পিতামাতার উপরে করুন। অনেকে আছে গীবত করেই যায়, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি গীবত করতেই চান তাহলে নিজের পিতামাতার প্রতি গীবত করুন। এতে লাভ হবে, আপনার পিতামা নেকি পাবে এবং জান্নাতে চলে যেতে পারবে। আপনি তাকে নেকি দিতে পারবেন, আপনার সওয়াব তার কাছে পৌঁছে দিতে পারবেন। এই কথাটি আপনার কাছে উল্টো মনে হতে পারে, কিন্তু যারা গীবত করে আমি তাদের উদ্দেশ্যে বলছি। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমুল্লাহ বলেছেন, আমি যদি কারো গীবত করতাম তবে আমার পিতামাতার গীবতই করতাম, কারণ অন্যের চেয়ে তারাই আমার নেকি বেশি হকদার। গীবত করলে গীবতকারী ব্যক্তির নেকি চলে যায় যার দিকে আপনি গীবত করলেন। ইমাম ইবনুল মুবারক রাহিমুল্লাহ মূলত সেই দিকে ইঙ্গিত করেছেন, এটাকে ভুল বোঝাবুঝির কোনো মানেই নয়। আমরা কে না চাই আমাদের পিতামাতাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করা, কে না চায়। দুনিয়াতে থাকতে পিতামাতা কোনো কষ্ট হলে, অসুস্থ হলে আমরা চাই পিতামাতার মন সন্তুষ্টি করতে এবং তার মুখে হাসি ফুটাতে। তার জন্য দুঃখ কষ্ট না হয় আমরা কত কিছুই করে যাচ্ছি। এখন আরেকটু যদি ভালো হয়, যদি আপনি নেকিটুকু তার কাছে পৌঁছিয়ে দিন। যারা বেশি গীবত করছেন, অজান্তে করছেন কিংবা ইচ্ছাকৃতভাবে করছেন, তার একটি হাদিস খুব ভালো করে শুনে রাখুন। যদি কেউ কারো মর্যাদা নষ্ট করে বা অন্য কোনোভাবে কারোর প্রতি জুলুম করে থাকে, তবে সে যেন কিয়ামতের পূর্বেই অর্থাৎ আজই তার থেকে মুক্তি নিয়ে নেয়, কারণ ওই দিন কোনো দিনার, কোনো টাকা পয়সা, কোনো অর্থ সম্পদ, কোনো কিছু কাজে আসবে না। যদি তার নেক আমল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুসরণ করে তাকে তা দিয়ে দেওয়া হবে, আর যদি তার নেক আমল না থাকে তবে সে যার প্রতি গীবত করেছিল তার সকল গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে। এবার চিন্তা করুন, এই ভাগিদার আপনি অন্য মানুষকে কেন দিবেন? আপনার নিজের পিতামাতাকে দিন, নিজের পিতামাতা গীবত করুন, তাহলে অন্তত নিজের পিতামাতা জানা যেতে পারবে। প্রিয় ভাই, আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে নিজেকে সংশোধন হওয়া। আপনি কেন নিজের সলাত, নিজের সিয়াম, নিজের হজ, ভালো আমলগুলো অন্য মানুষকে দিয়ে দিবেন? গীবত করে নিজেতে কোনো ফায়দা নেই, কোনো উপকারই আসছে না। দুনিয়াতে হয়তো প্রশংসা হতে পারবেন, অন্যকে ক্ষতি করতে পারবেন, কিন্তু শেষমেশ কী হবে? শেষমেশ আপনি নিজেই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা তার নিজের অধিকারগুলো ব্যাপারে ছাড় দিয়েছেন। আপনি সলাত পড়েননি, এটা আল্লাহর হিসাব। জেনাবি বিচার করেছেন, আল্লাহর হিসাব। নিষেধাজ্ঞা সেবন করছেন, এটা আল্লাহর হিসাব। প্রবৃত্তি শিরক করছেন, এটা আল্লাহ তাআলার হিসাব। আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, আবার নাও করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা নিজেই আদায় করে নেবে। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না যতক্ষণ না ওই বান্দা আপনাকে ক্ষমা করে, তার হক সে পরিপূর্ণ পায়। তা না হলে আল্লাহ তাআলা তার প্রতি জুলুম করবে। সুতরাং যারা গীবত করছেন তার আজ থেকে ক্ষমা চেয়ে নিন। সে যদি মারা যায় কিংবা অনুপস্থিতি থাকে তাহলে তার নামে সাদকা করুন এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।